আসসালামু আলাইকুম, কেমন আছেন? বর্তমান সময়ে খাবার, পানি আর বাতাস, এরপর যদি মানুষের সবচেয়ে বেশি জরুরি জিনিস থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মোবাইল। আর এই করোনা ভাইরাসের সময় মোবাইল তো মানুষের জন্য দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ এখন মানুষ সব কাজ ঘরে বসে বসেই করছে। কিন্তু এই ছোট একটা ডিভাইসের উপর এর সহ্য ক্ষমতার চেয়ে বেশি প্রেশার দেওয়ার কারণে মাঝে মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাপারে আমরা কখনো চিন্তা করাটা অত জরুরিভাবে নেই না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও এমন কিছু ঘটনা আমরা ঠিকই শুনতে পাই, যে কারো হাতে অথবা পকেটে অথবা এমন হয়েছে যে কারো ঘরে মোবাইল ফোনের বিস্ফোরণ হয়েছে। আর ব্যাপারটা শুধু বিস্ফোরণেই সীমিত থাকে না, এমনকি বিস্ফোরণের প্রেশার মাঝে মধ্যে এতটাই বেশি থাকে যে মাঝে মধ্যেই ওই মোবাইল ফোনের আশেপাশে থাকা মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। আর মাত্র এক দুইটা না, এমন অনেক ঘটনাই ঘটেছে। মোবাইল বিস্ফোরণের কারণে অনেকে নানা ধরনের আঘাতের সম্মুখীন হয়। আর আজকে আমি এসব কিছু নিয়েই খুঁটিনাটি থেকে কথা বলবো, যে মোবাইলকে আপনি আপনার সাথে রাখেন, ওই মোবাইলটা কেন বিস্ফোরিত হয়, আর এটাও যে আপনার এত জরুরি মোবাইল কী করলে আর বিস্ফোরিত হবে না। আর আপনি হয়তো নিজেও একজন মোবাইল ব্যবহারকারী আর মোবাইলেই ভিডিওটা দেখছেন, ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সকাল ফ্লেক্সের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম অ্যাগেইন। সর্বপ্রথমই একটা কথা, প্রতিটা জিনিসই যেটা মানুষ বানিয়েছে সেখানে কোনো না কোনো ভুল ঠিকই থাকে, শুধুমাত্র আমাদের সৃষ্টিকর্তাই নিখুঁত। তাই কোটি টাকার ইলেকট্রনিক ডিভাইস অথবা হাজার টাকার, সেটা যে একদম নিখুঁত হবে এর গ্যারান্টি কেউ দিতে পারে না, কোম্পানি যতই বলুক না কেন। আর ওই একই কথা যদি মোবাইল ফোনের ক্ষেত্রে হয় তাহলে সেটাও একটা ইলেকট্রনিক ডিভাইস যা মানুষের দ্বারাই বানানো, তাই মাঝে মধ্যেই আপনি এর কোনো না কোনো সমস্যা ঠিকই দেখতে পাবেন। কিন্তু এই বিস্ফোরণের সমস্যাটা যদি কারো হাতে অথবা কানে মোবাইল থাকা অবস্থায় হয় তাহলে তো বুঝতেই পারছেন। আর মোবাইল ফোন এতটা ভয়ঙ্করভাবে বিস্ফোরিত হয় যে তৎক্ষণাৎ কিছু ভাবার আগেই যা হওয়ার তা হয়ে যায়। অনেকে মনে করেন যে লাখ অথবা কোটির মধ্যে একজনের মোবাইল বিস্ফোরিত হয়, কিন্তু একবার ভেবে দেখেন অন্যদের মোবাইল বিস্ফোরণ হলে আপনি আর তাদের ব্যতিক্রম কই? আপনার মোবাইল কি বিস্ফোরণ হতে পারে না? তাহলে চলেন দেখে আসি কিভাবে আপনি আপনার মোবাইল বিস্ফোরণ থেকে বাঁচাতে পারেন। সর্বপ্রথমেই কথা বলি লোকেশন নিয়ে। আপনি জেনে অবাক হবেন যে অ্যাপেলের কোম্পানি সিইও নিজে বলেছেন মোবাইল ফোন কখনো 45 ডিগ্রি সেলসিয়াস এর উপরে কোনো এলাকায় নিয়ে যাওয়া সঠিক নয়, আর আপনি যদি নিয়েও যান তাহলে সেটা বেশি প্রেশারে ব্যবহার করা ঠিক হবে না। আসলে মোবাইল ফোনের ব্যাটারিটা তৈরি হয় লিথিয়ামে, যার কারণে মোবাইল অতিরিক্ত তাপমাত্রার কাছে নিয়ে গেলে বিস্ফোরণের একটা সংখ্যা থাকে। ব্যাটারি সাইজ, আপনি হয়তো এই ব্যাপারটা উপলব্ধি করেছেন যে মোবাইল যখন খারাপ হতে থাকে তখন ব্যাটারি ফুলে যায়, কিন্তু এরপরও আমরা ওইসব ব্যাটারি ঠিকই ব্যবহার করতে থাকি। কিন্তু বিশ্বাস করেন, এমন করাটা নিজের পায়ে কুড়াল মারার সমান। আপনি জেনে অবাক হবেন যে মোবাইলের ব্যাটারি যখন নষ্ট হতে শুরু করে তখন ব্যাটারির ভিতরে থাকা কেমিক্যাল নিজে থেকেই রিয়াকশন করে গ্যাস তৈরি করতে শুরু করে, যার কারণে ব্যাটারি ফুলে যায়। আর এই গ্যাসটুকু যদি শুধু বাইরে থেকে একটু সাপোর্ট পেয়ে যায় তাহলেই সেটাই তৎক্ষণাৎ আগুন লেগে যায়। আপনার মোবাইলে যদি এমন ব্যাটারি থেকে থাকে তাহলে এখনই খুলে ফেলে দেওয়াই শ্রেয়। চার্জিং, মোবাইল ফোন বিস্ফোরণ হওয়া থেকে বাঁচানোর জন্য অন্যতম একটা জরুরি বিষয় হচ্ছে আমরা আমাদের মোবাইলটা কখন আর কিভাবে চার্জ দিচ্ছি। অনেক সময় চার্জিং পয়েন্ট না থাকায় অনেকে রান্নাঘরে অথবা ঘুমানোর সময় বিছানায় চার্জ দিয়ে দেয়, যার কারণে মোবাইল কোনো কিছুর নিচে চাপা পড়ে যায়। চার্জ হওয়ার পর অতিরিক্ত সময় চার্জে লাগিয়ে রাখলে মোবাইল গরম হয়ে যায়, আর তারপরেও অনেকে ওইভাবেই মোবাইলে গেম খেলি অথবা মোবাইলে কথা বলতে শুরু করি। আপনি জেনে অবাক হবেন যে রাজস্থানে একজন ব্যক্তি এইভাবেই মোবাইল চালাতে চালাতে ঘুমিয়ে যায়। তার মোবাইল ফোনে চার্জ হচ্ছিল, কাঁথার নিচে ঢাকা ছিল মোবাইলটা, এর জন্য মোবাইলটা ক্রমে ক্রমে গরম হচ্ছিল। আর মোবাইলটা কাঁথার নিচে হওয়ার কারণে উষ্ণতাটুকু বাইরে রিলিজ করতে পারছিল না, আর পরে ঘুমানো অবস্থায় মোবাইলটা বিস্ফোরণ হয়ে যায়। পরে যদিও ওই ব্যক্তিটা বেঁচে যায় কিন্তু পায়ের কাছে মোবাইল হওয়ায় এক বা সারা জীবনের জন্য অচল হয়ে যায়।
আর এমনই একটা ঘটনা ঘটে কাজাখস্তানেও, যেখানে একটা মেয়ে রাতে মোবাইল চার্জে দিয়ে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে শুয়েছিল। এখন প্রথম সে মোবাইল চার্জে দিয়ে রেখেছিল, দ্বিতীয়ত সে গান শুনছিল, আর তৃতীয়ত তার মোবাইল বালিশের নিচে চাপা পড়েছিল। মোবাইল রাতে ব্লাস্ট হয়ে যায় আর মাথার নিচে হওয়ার কারণে তার মৃত্যুও হয়ে যায়। এই ঘটনা প্রমাণ করে যে মোবাইল চার্জের সময় কখনোই কোনো ধরনের ব্যবহারই করবেন না, কারণ কোনো কাজই আপনার জীবন এবং কোনো অঙ্গের থেকে কম না। আর রাতে শোয়ার আগে কখনোই মোবাইল চার্জে দিয়ে ঘুমাই যান না, চেষ্টা করবেন মোবাইল চার্জ সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই চার্জ খুলে ফেলতে। কোয়ালিটি, আপনি কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করতেছেন এর উপরও কড়া নজর দিতে হবে, কারণ বাজারে গেলেই এখন অনেক ডুপ্লিকেট এর পাশাপাশি সেকেন্ড হ্যান্ডও পেয়ে যাবেন আপনি। সত্যিকার অর্থে কিছু মানুষ সামান্য টাকা বাঁচানোর জন্য নিম্নমানের জিনিস হাতে নিয়ে নেয়। কি ভাই, এমন অভ্যাস আছে নাকি? একবার ভেবে দেখেন, একটা প্রোডাক্ট সস্তা কিন্তু হাই লেভেলের ফিচার দিচ্ছে, তারা কিভাবে এটা দিচ্ছে? তারা কি তাদের বিজনেস লস করে আপনার কাছে সেল দিবে? ঠান্ডা মাথায় ভাবলেই উত্তর পেয়ে যাবেন, তারা নিশ্চয়ই এমনভাবে কোয়ালিটি খারাপ করেছে যেই দিকে আপনি ধরতেই পারেননি। আর ওই খারাপটুকুই বিস্ফোরণের মতো বড় দুর্ঘটনাকে ইনভাইটেশন দিয়ে দেয় আপনার কাছে। এর জন্য মোবাইলের মতো ইলেকট্রনিক ডিভাইস যেটা আপনি সবসময় হাতে রাখেন, ওইটা একটু ভালো সার্টিফাইড ব্র্যান্ড থেকেই কিনা ভালো। এটা কিন্তু আবার মোবাইলের কোনো প্রমোশনাল ভিডিও না। অনেক সময় আমাদের মোবাইলের চার্জার যখন নষ্ট হয়ে যায়, তখন আমরা বাইরে থেকে কোনো সস্তা লোকাল চার্জার কিনে নেই। প্রথম প্রথম এগুলো যথেষ্ট ভালো কাজ করে বলে আমরা মনে করি, আর আপনিও যদি এমন ভেবে থাকেন তাহলে বিশ্বাস করেন আপনি ধোকা খেয়েছেন। এই চার্জারগুলির কোয়ালিটি একদম নিম্ন হয়ে থাকে, যার কারণে আমাদের মোবাইলে ভুল পদ্ধতিতে ইলেকট্রিসিটি ফ্লো হয়ে যায়, আর এর জন্য মোবাইল বিস্ফোরণের একটা সংখ্যা চলে আসে। এজন্য প্রতিটা মোবাইল ব্র্যান্ডই বারবার বলে দেয় যে আপনাকে মোবাইলের সাথে যে চার্জার দেওয়া হয়েছে সেটা দিয়েই সবসময় চার্জ করবেন। সেফটি, ঠিক আছে, আপনি এই সবগুলো স্টেপ ফলো করলেন, কিন্তু এরপরও আনফর্চুনেটলি আপনার মোবাইল কোনো দুর্ঘটনার শিকার ঠিকই হতে পারে। আর এই হতে থেকে বাঁচার জন্য কথা আসে সেফটির। সবার প্রথমেই যদি ওই মোবাইল আপনার শার্ট অথবা প্যান্টের পকেটে থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওই পরিধানকৃত কাপড়টা খুলে ফেলে দেন। খুলেও হাত দিয়ে মোবাইল ফোন বের করার চেষ্টা করতে যাবেন না। আর যদি এমন মোবাইল আপনার আশেপাশে থাকে, তাহলে তৎক্ষণাৎ ওই মোবাইল বাইরে ফেলে দিন। আর আগুন ধরা থেকে বাঁচার জন্য পানি দিয়ে আগেই ঠান্ডা করে ফেলুন। আর এগুলো আপনাকে খুব দ্রুত করতে হবে, আর এর জন্য আপনি হয়তো মাত্র কয়েক সেকেন্ড সময় পাবেন। অনেক সময় কিন্তু এটাও দেখা গেছে এই সামান্য মোবাইলের জন্য সারা ঘরে আগুন লেগে গেছে। যদিও এমন ঘটনা খুবই কম ঘটেছে, কিন্তু আপনার সাথেও তো ঘটতে পারে। আর এই মোবাইল বিস্ফোরণের পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে টেম্পারেচার। আমরা যখন মোবাইল চার্জে দিয়ে চালাই, তখন মোবাইল দরকারের চেয়ে বেশি হিট হয়ে যায়, আর এমন টাইমে মোবাইল বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি জানি অনেকে এসব কিছুই জানার পরও এমনই করবে, কিন্তু আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনার সেফটির কথা ভেবে হলেও কখনো এমন করবেন না। কখন কি হয়ে যায় বলা তো যায় না, আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আর কোন উপায়টা আপনার কাছে সবচেয়ে বেশি কার্যকর মনে হয়, অথবা আপনি এমন কিছু জানেন যা এই ভিডিওতে বলা হয়নি, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতে করে সবাই সচেতন হতে পারবে। এরকম আনকমন ইউনিক ভিডিও দেখতে পছন্দ করলে সাকাল ফ্যাক্টস সাবস্ক্রাইব করেন। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, শীঘ্রই কথা হবে সাকাল ফ্যাক্টসের আরও একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সাকাল ফ্যাক্টসের সাথেই থাকুন। ধন্যবাদ।